তৃণমূল বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার জয়পুরে উত্তরবাড় অঞ্চলের বৈতল এলাকা। বিজেপির পতাকা টাঙানো এবং দলীয় কর্মসূচি চলাকালীন 70-80 জন তৃণমূল কর্মী অতর্কিতে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তরবাড় অঞ্চলের বৈতল ঝগড়ায় মন্দির এলাকায়। বিজেপির পক্ষ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, দলীয় কর্মসূচি চলাকালীন পুলিশের উপস্থিতিতেই মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির প্রায় 12 জন কর্মী জখম হয়েছে বলে তাদের অভিযোগ। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমাদের উত্তরবাড় গ্রামসভাতে পতাকা উত্তোলনের একটা নির্ধারিত কর্মসূচি ছিল এবং সেই নির্ধারিত কর্মসূচি আমরা আমাদের এলাকার মানুষ সংগঠিত ছিলাম পতাকা উত্তোলন করব বলে, কিন্তু এই সংগঠিত হওয়ার জন্য তৃণমূল এখন তারা বাইরের থেকে ভাড়াটে গুন্ডে নিয়েছে, আমাদের উপর এইরকমভাবে অত্যাচার, লাঠি ঠেঙা বাঁশ রড ইত্যাদি দিয়ে আমাদের উপর মারধর করা হয়েছে। এই অবস্থায় পুলিশ যখন আমরা ওই কর্মসূচি আরম্ভ করব বলে আমরা দাঁড়িয়েছি, তখন এলাকার পুলিশ সিভিক ভলেন্টিয়ার যারা ছিল তারা থেকে আমাদেরকে বলে আপনারা শান্ত থাকুন, আপনারা কোনো ঝামেলা করবেন না। আমরা বললাম যে আমরা এলাকার মানুষ, আমরা এলাকায় থাকব, ওরা বহিরাগত ওদেরকে তাড়ান এখান থেকে, ওরা কিসের জন্য এসছে এখানে, ওরা কিসের জন্য এসছে। কিন্তু পুলিশ বললো ঠিক আছে আপনারা চুপচাপ থাকুন, আমাদের বড়বাবু আসছেন। এ ব্যাপারে জয়পুর ব্লক মন্ডল 2 বিজেপির সভাপতি মানু চন্দ বলেন, লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল বলে এলাকায় আর কিছুই নেই, তাই তারা ভাড়াটে গুন্ডা নিয়ে এসে আজ এলাকা দখল করার জন্য বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করে। এদিন রাতে তাদের কর্মীদের প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছিল তৃণমূল। রড বাঁশ কাঠ দিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়া হয় প্রায় 70-80 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তৃণমূল বাইরে থেকে ভাড়াটে গুন্ডা নিয়ে এসে এলাকা দখল করার চেষ্টা করছে। উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ ঘোষের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপি শিবিরের। আজকে আমাদের উত্তরবাড় অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছু পতাকা ওরা টাঙাতে গিয়েছিল, এই ধরনের আমাদের একটা কর্মসূচি ছিল। আমরা গতকাল থানাতে পুলিশকে বলেওছিলাম ফোনে যে উত্তরবাড়ে আমাদের ছেলেরা একটু পতাকা টাঙাবে, আমরা একটু অ্যালার্ট থাকবে। পুলিশ সেটা আমাদেরকে সহযোগিতা করেই নাই, বরঞ্চ বারণ করেছিল। এবং আমাদের ওখানে ছেলেরা, আপনারা জানেন যে লোকসভার পর থেকে তৃণমূলের সংগঠন এখানে নেই, হ্যাঁ, ওরা দিশারা হয়ে গেছে। এবং আমাদের মানে উত্তরবাড্ডায় ন্যূনতম কোনো রকমভাবে ওরা আটকিয়ে রাখতে চাইছে, সেই হিসেবে আমাদের ওখানের কার্যকর্তারা বেরিয়ে যায় পতাকা নিয়ে এবং তৃণমূলী দুষ্কৃতীরা এসে ওদের উপরে মানে নির্যাতন। আমরা লিখিত অভিযোগ দায়ের করব, আমাদের এফআইআরটা লেখা হয়ে গেছে, আমরা এরপরে থানায়। যদিও ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগই নেই, তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। শুনুন, বিষয়টা বলি, যে কথাটা ওরা প্রচার করছে এটা সত্যি নয়, কারণ আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিম বাংলায় বিজেপির অনেকগুলো করে গোষ্ঠী আছে। আমাদের জয়পুর ব্লকেও বিজেপির দু তিনটে গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠী প্রকট, এক হচ্ছে হরকালীর গোষ্ঠী আর অপরদিকে হচ্ছে সৌমিত্র খানের গোষ্ঠী। প্রতিনিয়ত এদের মধ্যে ঝামেলা হচ্ছে, ইমিডিয়েটলি আবার দেখুন জয়পুরে কবে না ওরা আবার মারামারি লেগে যায়। আমি ওই দিনকে যে ঘটনাটা ঘটেছে গতকাল, সেটা ওদের গোষ্ঠীজনদের ফল। এবার যেটা হয়েছে, আমাদের ওই দিনে ওই ওখানে ঝগড়াই মারোর যে বুথের পার্টি অফিস আছে ওখানে আমাদের একটা মিটিং ছিল, ওই মিটিংয়ে আমাদের লোকজনগুলো মিটিং করছিল, সেই অবস্থায় এই ঘটনাটা ঘটেছে। এবার তৃণমূলের বদনাম করার জন্য, তৃণমূলের উপরকে তৃণমূলের আমাদের নেতাদের বা কর্মীদের ফাঁসাবার জন্যে এই সব চক্রান্তমূলক কথাবার্তা বলা হচ্ছে। আমাদের লোকেরা এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, এদের একটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। সব মিলিয়ে ঘটনার জেরে থমথমে রয়েছে এলাকা, এবং এলাকায় নতুন করে যাতে উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয় তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবি, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।